আয়কর রিটার্নে প্যান আধার লিঙ্ক মাস্ট সুপ্রিম কোর্ট। এই সময় ডিজিটাল ডেস্ক আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ বাধ্যতামূলক বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি এস আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, আয়কর আইনের 139 এ ধারা বৈধ বলে আগেই স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত, ফলে এক্ষেত্রে আধারের সঙ্গে প্যান সংযুক্তিকরণ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণ ছাড়াই শ্রেয়া সেন এবং জয়শ্রী সৎপতি নামে দুই ব্যক্তিকে 2018-19 আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিলের অনুমতি দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে। সর্বোচ্চ আদালত তার রায় বলেছে, হাইকোর্ট যখন পূর্বোক্ত রায়টি দিয়েছিল তখন আধার মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন ছিল। এরপরে সর্বোচ্চ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আয়কর আইনের 139 এ ধারাকে বৈধ বলে রায় দিয়েছে, ফলে প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক। গত বছরের 26 সেপ্টেম্বর এক ঐতিহাসিক রায় আধারের সাংবিধানিক বৈধতাতে সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট। আয়কর রিটার্নের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক বলে 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ তার রায় জানায়। তবে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল সিম এবং স্কুলে ভর্তির মতো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় বলে আদালত তার রায় স্পষ্ট করে।